আপনারা যারা কম্পিউটার ইউজ করেন তারা অবশ্যই মাল্টি প্লাগ বা পাওয়ার স্ট্রিপ ইউজ করেন, কিন্তু এই পাওয়ার স্ট্রিপটা আপনারা কোনটা ইউজ করতেছেন সেটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, আপনার কম্পিউটারের চাহিদা অনুযায়ী সেটা ঠিকমতো পাওয়ার সাপ্লাই দিতে পারছে কি না সেটা আপনি শিওর না। অনেকে দেখা যায় 200-300 টাকা দামের নর্মাল পাওয়ার স্ট্রিপ কিনেন কিন্তু কম্পিউটার চালাতে গিয়ে সেটি জ্বলে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আগুন ধরে যাচ্ছে এবং বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমার নিজের ক্ষেত্রেও অনেক সময় এরকম হয়েছে। আপনার প্রিয় কম্পিউটারটা যে চলছে সেটা কিভাবে চলছে, কোন পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চলছে কিংবা কোন পাওয়ার স্ট্রিপের মাধ্যমে চলছে সেটা কি আপনি জানেন? বাজার থেকে কিনে যে পাওয়ার স্ট্রিপগুলো আপনি ব্যবহার করছেন সেটা আসলে কতটুকু পারফেক্টলি পাওয়ার সাপ্লাই আপনাকে দিচ্ছে সেটা আপনি জানেন না। অনেক সময় দেখা যায় আপনি কম্পিউটার কানেকশন দিচ্ছেন কিংবা ওই পাওয়ার স্ট্রিপ থেকে কম্পিউটারের পাশাপাশি ইস্ত্রি চালাচ্ছেন কিংবা হাই ভোল্টেজের রুম হিটার চালাচ্ছেন কিংবা ফ্রিজ চালাচ্ছেন, এসি চালাচ্ছেন, বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই অনেকে দিয়ে থাকেন, কিন্তু ওই পাওয়ার স্ট্রিপটারও একটা হাইয়েস্ট ক্যাপাসিটি থাকে, এটা কত এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দিচ্ছে কিংবা কত ওয়াট পাওয়ার সাপ্লাই দিচ্ছে। আমিও একসময় ভুল করতাম যে নর্মাল পাওয়ার স্ট্রিপের মাঝে হেভি হেভি কানেকশন যখন দিতাম তখন পাওয়ার স্ট্রিপ পুড়ে কালো হয়ে যেত, যদি আমি সামনে না থাকতাম তাহলে দেখা যাচ্ছে যে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারতাম। বাজারে যে পাওয়ার স্ট্রিপগুলো পাওয়া যাচ্ছে এগুলোর কোয়ালিটি আসলে কতটুকু ভালো কিংবা খারাপ, বা আমার কম্পিউটারের সাথে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই সাথে ইভেন কম্পিউটারের পাওয়ার সাপ্লাই বাদেও আমি যে মোবাইল চার্জার ইউজ করতেছি কিংবা মনিটর ইউজ করতেছি কিংবা টেবিল লাইট ইউজ করতেছি কিংবা ইউপিএস স্পিকার আরও বিভিন্ন আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো আমি ইউজ করতেছি, এটা আমার পাওয়ার স্ট্রিপ থেকে কী পরিমাণ আউটপুট দিতে পারবে সেটা আমি জানি না। আসলেই আমার অনেক হাই ভোল্টেজের কিংবা হাই এম্পিয়ারের পাওয়ার স্ট্রিপ প্রয়োজন। বাজারে যে গড়পড়তার পাওয়ার স্ট্রিপগুলো পাওয়া যায় এগুলোর উপর ভরসা না করে আমি নিজেই তৈরি করে ফেললাম একটি ম্যানুয়াল পাওয়ার স্ট্রিপ। এখানে আমি 4টি পাওয়ার সকেট ইউজ করেছি এবং কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ার ইনপুট পোর্টটি পাওয়া যায় নষ্ট একটি পাওয়ার সাপ্লাই থেকে খুলে এটা আমি ইউজ করেছি। সো এখানে কি হবে, এটা এর মধ্যে যে আমি তারগুলো ইউজ করেছি আমি আপনাকে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো যে কীভাবে ইউজ করেছি, যে তারগুলো ইউজ করেছি এগুলো অনেক ভালো কোয়ালিটির তার এবং এটা যে পাওয়ার সাপ্লাইটা দেবে নিঃসন্দেহে আপনি এখানে 4টা পোর্টের জন্য 4টা কম্পিউটার কমপক্ষে আপনি ইউজ করতে পারবেন, এই পরিমাণ পাওয়ার আউটপুট সেটা আপনাকে দিতে পারবে। তাহলে চলুন এবার দেখে নিই যে কীভাবে আমি পাওয়ার স্ট্রিপটি তৈরি করেছি। তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে ক্লিক করে অ্যাক্টিভেট থাকবেন। প্রথমেই আমি পাওয়ার সকেটের বক্সগুলো সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি এবং ডান পাশে একটি ছিদ্র করে নিয়েছি যাতে পাওয়ার জ্যাকটি সুন্দরভাবে বসিয়ে দেওয়া যায়। এরপর একে একে প্রত্যেকটি পাওয়ার সকেটে নিউট্রাল, ফেজ এবং গ্রাউন্ড কানেকশনগুলো স্ক্রুর মাধ্যমে শক্ত করে টাইট করে লাগাই।
এখন প্রত্যেকটি সকেটের নিউট্রাল ফেজ এবং গ্রাউন্ড কানেকশনগুলো আলাদা আলাদাভাবে সংযোগ করে আমরা পাওয়ার ইনপুট জ্যাকের সাথে সংযোগ করে দেব। Thank you.
পাওয়ার স্ট্রিপ তৈরি করার পালা শেষ। এবার চলুন আমরা পরীক্ষা করে দেখি যে আমাদের পাওয়ার স্ট্রিপের প্রত্যেকটা পোর্ট ঠিক মতো কাজ করছে কি না। এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা একটা ছোটখাটো দিক নির্দেশনা পেয়েছেন কিভাবে ম্যানুয়ালি এবং হাই কোয়ালিটির একটি পাওয়ার স্ট্রিপ তৈরি করতে হয়।